জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের কাশীপুর পঞ্চায়েতে 95 নম্বর বুথে যে ছাপ্পা ভোট বুথ দখলের অভিযোগ তুলে বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে প্রথম কেসের ডেট ছিল 1 আগস্ট। ওই দিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছে বেশ কিছু প্রশ্ন করেন। 30 আগস্ট পুনরায় প্রিসাইডিং অফিসারকে হাজির হতে বলা হয় যে 12:30টার পর ছাপ্পা ভোট চললেও প্রাণের ভয় আটকাতে পারিনি। এই কথা শুনে হাইকোর্টের বিচারপতি পরবর্তী শুনানির দিন দেয় 12ই সেপ্টেম্বর। এখানটায় ভোট হয়নি, 12:30 পর্যন্ত ভোটটা সুস্থভাবে হয়েছিল। তারপরে থেকে টিএমসির দুষ্কৃতীরা এসে আমাদেরকে সমস্ত ভোটারদেরকে তাড়িয়ে দিয়ে বম্পিং করে এবং প্রিজাইডিং অফিসারদেরকেও একটা রান্নাঘরের জায়গায় ভরে দিয়ে শেল্টার করে দিয়ে তাদের মোবাইল সব যাবতীয় নথিপত্র তাদের সঙ্গে কেড়ে নিয়ে তাদেরকে গান পিস্তল মাথায় রেখে তাদেরকে জোরপূর্বক ভোটটা করিয়েছে। এবং ভোট শেষে যে 18 নম্বরের ফর্মটা দেওয়া যায় সেই ফর্মটা জোরপূর্বক সই করে নিয়ে এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে উল্লেখ করে যে এখানটায় জোরপূর্বকভাবে যে এখানটায় ভোটটা নির্বাচনটা সুস্থভাবে হয়েছে এরকমভাবে একটা লিখিত আকারে ওরা ধুমকি দিয়ে প্রাণের নাশের হুমকি দিয়ে এটা করিয়েছে। আমরা চাই বিডিওর যেন এটা সম্পূর্ণ বিডিও তত্ত্বাবধানের সব জানে বিডিও সাহেব সব জানে বিডিও সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা বিডিও সাহেবের শাস্তি চাইছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যেন কোনো আধিকারিক কোনো রাজনৈতিক দলের তলবিবাহক না হয়ে থাকতে এবং তার যেন কঠোরতম শাস্তি হয়, যেন পরবর্তী সময়কালে সাধারণ মানুষ প্রশাসনের ওপরে ভরসা রাখতে পারে। বর্তমানে যারা নকলভাবে জয়ী হয়েছে তাদেরকে সে সার্টিফিকেট না দেওয়ার পরে বিডিও সাহেবকে ডাকা হয়, সেখানে বিডিও সাহেব জোর করে তৃণমূলকে উইনার সার্টিফিকেট দেয়। আমরা এর জন্যে বিডিও সাহেবের চরমতম শাস্তির দাবি করছি এবং তাতে যাতে অন্য এইটা দেখে অন্য কোথাও এই অফিসাররা আর অন্যায় না করতে পারে তার জন্যে আমরা আর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আজকে কাশীপুরের 95 নম্বর বুথের যে অবজারভেশন, সেই অবজারভেশন থেকে মানুষের হাইকোর্টের প্রতি আস্থা একটু বেড়ে যাবে এবং এই সমস্ত বুথগুলো যেগুলোতেই আমাদের রিপিটিশন করা আছে সেই সমস্ত বুথগুলো যাতে ঠিকঠাকভাবে অবজারভেশন করা হয় তার জন্য হাইকোর্টের কাছে আমরা দাবি রাখবো। তার সাথে সাথে এই দাবিটাও রাখবো আমাদের যে বেলডাঙ্গা 2-এর বিডিও সাহেব, এই বিডিও সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এনাকে এই পদ থেকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হোক।